সেজারি উপহার দিব। সেজারি হলো হানিফ এবং আলী কিভাবে লড়াই করেছিলেন পিতা ও পুত্র, সেই জারি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো। আর এই ক্যাসেট উপহার দিচ্ছে বাসি মিউজিক প্রোডাক্ট ঢাকা এবং পরিচালনায় এম এ মালিক। তবে প্রথমে বিসমিল্লাহ বলে আমি বলে জারি করলাম শুরু, আরে অনাথের নাথ গুই আল্লাহ দোয়া কর গুরু, আহা গুরু কল্পতর তুই সংসারে সার, আমি ভরি আছি অচল ভরা আমায় কর উপার। এই সমস্ত বলতে আমার অনেক হবে দেরি, একটা বাপ বেটার লড়াই জারি সবাই প্রকাশ করি। এই যে সাহানা সামের তো আলী নবী দিদামান, আরে কি বলি বই আমি তার ওই কুদরাতেরই হাল, ওই যে দেশে দেশে ফিরে আলী কুপর তুলিয়া, সেখানে শুনিল বিবি হনু তার খবর, জোরেতে বাচ্চাই করে মুল্লুকের উপর, দেখি বেশি আওরাত হয়ে কেউচা জোর ধরে, বাচ্চাই লইব আজি চিনিয়া তাহারে, একে তো মত দেবে আলি দেলে তে করিয়া, অবশেষে হনুপা গর্ভপতি হলো, আরে ডাকি দিয়া সহায় আলী তখন বলিতে লাগিল, বলে বিদায় দাও বিদায় দাও, আরে ও গো বিবি তুমি বলে এই ক্ষণে যাব আমি সেই মদিনার ভূমি, বিবি জান বইলা সে প্রিয় একবার দাঁড়াও তুমি, ওরে মনের মতো তোমার তাই দেখে রাখি, বলে তোমারে ভুলিয়া প্রিয় ওরে কেমনে রাবো ঘরেতে, ওরে অবাধিনী আমি জগতে, বলে তোমারে ভুলিয়া প্রিয় কেমনে রাবো ঘরেতে, স্বামী জানো স্বামী জানো
লাগিলো, তাতনে সবে তোয়ালি বলিতে লাগিলো, বলে এই অঙ্গরি বিবিদান থাকে যার হাতে, এই অঙ্গরি বিবিদান থাকে যার হাতে, বলে এই অঙ্গরি বিবিদান থাকে যার হাতে, এই অঙ্গরি বিবিদান থাকে যার হাতে, বলে মৃত্যু না হই বেচারে দুনিয়া থাকিতে, মৃত্যু না হই বেচারে দুনিয়া থাকিতে, আরে মৃত্যু না হই বেচারে দুনিয়া থাকিতে, মৃত্যু না হই বেচারে দুনিয়া থাকিতে, আরে অঙ্গটি খুলিয়া দিল বীর হাসির পায়, অঙ্গটি খুলিয়া দিল বীর হাসির পায়, অঙ্গটি খুলিয়া দিল বীর হাসির পায়, আলি যাত্রা করে মদিনা শহর গো, আরে তোমারে ভুলিয়া প্রিয় কেমনে হব ঘরেতে, এই যে তোমারে ভুলিয়া প্রিয় কেমনে হব ঘরেতে, বলে এই অঙ্গরি বিবিজান ওরে থাকি যার হাতে, মানে মৃত্যু না হইবে তারে দুনিয়া থাকিতে, অঙ্গরি খুলিয়া দিল বিবির হস্তের পর, সামের তৈয়ালি যাত্রা করে সে মদিনা শহর, যখন এতে সামের তৈয়ালি মদিনাতে গেল, আরে মার উদারে মোহাম্মদ থানি তখন পঞ্চ মাসের ছিল, দশ মাস দশ দিন যখন পূর্ণ হইল শুভ দিনে মোহাম্মদ থানিতে দুনিয়ায় আসিল, বলে সবে তাই মমিন সভা করে মোহাম্মদ থানির জন্ম নিল গৃহনুপার ঘরে, পুত্র দেখে হনুপা বিবি ওরে পুত্র দেখে হনুপা বিবি সন্তুষ্ট হৃদয়, আরে পুত্র নিয়ে চলে যায় সে সোনার মদিনা, তোরা আইকে যাবি ওরে আয়ো রে ওই রাসূলুল্লাহর টেনে বাজারে, তোরা আয়কে যাবি আয়ো রে ওই রাসূলুল্লাহর টেনে বাজারে, তোরা আয়কে যাবি আয়ো রে।
করা হলো বাবা হলো বুড়া কাম, তোমার ডাইন বামে দাঁড়িয়ে আছে দুটি ভাই ইমাম। ওরে সতীনের পুত্র তুমি বাবা আজ কোলেতে তুলিয়া, আরে ছেড়ে মুখে পোচা দিচ্ছ হেরিয়া জামিয়া, নবী বলছে জনম ভরে আমি যার করিলাম হিত, নসিবের দোষে তাই আজ হলো বিহি করে। হাতে মা বলছে বাবা তুমি আজ বলো বুঝাইয়া, বলে কি হিত করেছো তুমি আমার লাগিয়া। নবী বলছে মা গো তুমি শোনো তাহারি কারণ, বলে তোমার আমার আলি সাহার হইবে মরণ। ওই যে মাবি আর ঘরে পয়দা হবে দুরান্ত গুয়ার, বলে অবিচারে মেরে ফেলবে দুই সাহেব জাদার। হাসানকে মারবে পাপি বিশি খাওয়াইয়া, হোসেনকে মারবে পাপি ওই কারবাল্লা তিনিয়া। এই সংবাদ হানিব ওই আম্মা যেতে পেয়ে সেনা শূন্য নিয়ে তখন দামেশ কেতে যাবে থে। আরে যুদ্ধ করে দেখো ওরে জয়নালকে আনিয়া, ওরে মদিনার সিংহাসনে তারে দিবে বসাইয়া। এই কথা ফাতেমা যখন শুনিল তখন ফাতেমা ডাকে দিয়া বলিতে লাগিল। ফাতেমা বলছে বাবা ওকে আমি আর করে দাও, আমি একবার ওকে মনের মনত্ব দোয়া করে দেই। বলে আয় বাসাদর আরে ও নীল রতন, তুই হোসেনের বন্ধুরে বাঁচা, ইমাম বংশের বন্ধু। বলে আয় বাসাদর বাঁচা, ইমাম বংশের বন্ধু।
আমি তাহার রূপেরও তারিফ, আকাশের চন্দ্র যেমন দিনে দিনে বাড়ে, সুখেতে থাকে হানিপা আম্বাজ নগরে, পঞ্চ বৎসরের কালে খড়ি দিল হাতে, ওই যে এলেন শিক্ষা দিতে তারে দিল মাদ্রাসাতে, ত্রিশ দিনে ত্রিশে পাড়া করে লইয়া দেয়, আরে যেই কর্মেতে যায় হানিপা দেখো সেই কর্মেতে যায়, হলো সত্যিতে সত্যিমান আর বিদ্যায় ও পণ্ডিত, আর বীরগণে দেখে সব হইল কম্পিত, একদিন লিখিতে গেল শিশুগণের সাথে, তাই পড়িল হস্তের কলম অমনি জমিতে, হানিবল ছেলে খুব পড়ো রে, আর আমি বসে থাকি ওই আমার কলমটা তোমরা তুলে দাও না, আমি যদি কিছু লেখি, আমার মাতা বাসা যদি আমি তার ছেলে, কলম তুলে না দিলে আমি যাবো চলে, তার ভিতরে ছেলে একে ছিল মির্জা মালের, এই যে নামে তো কি গোস্বামক্ষী বলে হানি পারে, কি জোরে বলো তুমি কলম তুলি বারে, তোমার পিতার কি বা নামে সে থাকে কোথা, তোমার পিতার নাম বলো না, ওগো হানিব গো তোমার পিতার নাম বলো না, আয় ওগো হানিব গো তোর পিতার নাম বলো না। Yeah.
তার নাম জানে না হানিফ না পারে বলিতে লজ্জা পেল হানিফ রে তখন শিশুগণের সাথে ওই যে লজ্জা পে হানিফ রে ওই যে বাড়ি চলে যায় আরে কান্দিয়া কান্দিয়া তাহার মায়ের কাছে কয় তুমি জান বলছে হানিফ তুমি কাঁদো কেন ও বুঝেছি আজ স্কুলে পড়া হয়নি সেই জন্য ওস্তাদ বুঝি রাগ করেছে বাবা হানিফ বলছে মা ওই স্কুলের ভিতরে যত ছেলে পিলা ছিল সবাই আমাকে জারজ বলে গালি দিয়েছে ইজান বলছে কি স্কুলের ছেলেপিলা জারজ বলে গালি দিয়েছে তাতে কি হয়েছে বাবা হানিফ বলছে মা হোক তারা ছেলে পেলে তবু আমার মনে সন্দেহ হয় যে সব ছেলে পেলেদের পিতা আছে পিতার নাম আছে আর আমার পিতাও নাই আমার পিতার নামও নাই ওই তুমি যদি পিতার নামে তাপ ওরে না দিবে বলিয়া আমার এই পোড়া জীবন তেজ করব মাগো জহর খাইয়া অনুপা বইলাছে বাবা শোনো একবার আমার পিতার কথা মুখে নিলে দেখো আমি হব গুনাগার বিবিধান বলছে বাবা শোনো সমাচার তোমার পিতার মতো শ্রেষ্ঠ পিতাই ভবে আছে কার হানিফ বলছে মা আমার পিতা আছে তাহলে তোমার পিতার নাম আছে তুমি মুখে না পারো অক্ষর দ্বারা বলে দাও আমি এক এক করে সব বুঝে নিব বিজান বলছে হ্যাঁ আমি তোমার অক্ষর দ্বারা বলে দিচ্ছি তুমি সব বুঝে নাও আদি শব্দের প্রথমে অক্ষর আদরিয়া নিবে মলিন শব্দের দ্বিতীয় অক্ষর তার দাহিনে দিবে বলে তারপরে সামেত্য নামটি পরে মজুত রাখিয়া বলে এই তিনটি দেখো তুমি এবার একাত্র করিয়া হানি বলছে মা গো আমি তোমার কাছে বলি আমার পিতার নাম তো হয় যেন সেই সাহস সামেত্য আলী কোনালী মা যে খোদার সাদ্দুল যে খোদার শ্রেষ্ঠ এবং সেনাপতি বলে বিশ্বাসী সেই কি আমার পিতা বিধান বলছে হ্যাঁ যে খোদার সাদ্দুল বলে পরিচিত সেই তোমার পিতা হানি বলছে জননী গো ও জননী তুমি আজ বলো সত্য কথা আমার তুমি থাকো হে তামা গো আমার পিতা থাকে কোথা বিধান বলছে বাবা এই বিধান বলছে বাবা শোনো এই রাজ্য তোমার পিতার নয় এই রাজ্য ছিল আমার তাই আমি এক সময় দীর্ঘ প্রতিজ্ঞা করেছিলাম যে আমাকে যুদ্ধে পরাজয় করতে পারবে আমি তার সঙ্গে বিবাহ বসব তাই তোমার পিতা ওই মক্কা মদিনা থেকে এই আম্বার শহরে এসে আমাকে 18 দিনে যুদ্ধ করা যায় করে নবীর কলেমা পড়াইয়ে বিবাহ করেছিল আর তুমি জন্মিবার আগে বাবা আমার আরো আরো 11টি সন্তান হয়েছিল কিন্তু তারা সকলই খোদার কুদরতে মারা গিয়েছে আর তোমার পিতা তোমাকে পঞ্চ মাসের গর্ভে রেখে ওই মক্কা মদিনা চলে যায় আর আসে না হানি বলছে মা গো রে হানি বলছে মা গো তুমি আজ বলো আমার কাছে ওই মদিনা শহরে মা গো আমার আর কেউ কি আছে বিবিধান বিলাসে বাসা বলি তোমার কাছে ওই মদিনা শহরে তোমার একজন নানা জানাই আছে তোমার নানা মোহাম্মদ রাসুল দুনিয়া প্রচার তোমার মা ফাতেমা হাসান হোসেন দুই সহোদর তারা হল ইসলামের সর্দার তাদের সম্মুখে নাই দেখো কোন মাতুব্বর আনি বলছে জননী গো রে আরে বলছে জননী গো আজ বিদায় করো তুমি ওরে পিতার সঙ্গে সাক্ষাৎ করতে আজ মদিনায় যাব আমি হাসান হোসেন ভাইকে ফেলে আম্বা যেতে একা বিদায় করো ওরে বিদায় করো মা গো আমি একবার করে আসি দেখা বিধান বলছে বাবা রে বিধান বলছে ওরে বাবা ও তুই কি বলো আবারে বাবা তোমারে বিদায় দিয়ে গো কেমনে রব ঘরে বিধান বিলাসে বাসা কি বলো আমারে ওরে বিদায় দিয়ে কেমনে রব ঘরে বিধান বলছে হানি পারে বিধান বলছে বাসা রে ও বাসায় একবার দাঁড়াও তুমি ওরে মনের মতো তোমার রূপটাই দেখে রাখি
প্রভু কেমনে তোরে বিদায় দিয়ে আমার নীল রাত এবং পরিচালনা এম এ মালিক। সকাল বিকাল আজকের যদি সেই পাথরখানা নিয়ে তুমি খেলা করতে পারো তাহলে তুমি যেতে পারবে না, যেতে পারবে না। হানি বলছে, মা তুমি তো ভুল করে বসে আছো, ছোটবেলা থেকে যদি এই পাথরখানা দেখিয়ে দিতে তাহলে আমি ছোটবেলা থেকেই পাথর খেলা শুরু করে দিতাম। কোথায় মা সেই পাথর, পাথর দেখাই দাও। আরে এই কথা বিবিধান ওরে যখন শুনিল, আরে রাগে দিয়া বিবিজান বলিতে লাগিল, আয়রে বাসা আয়রে বাসা আয়রে আমার আয়রে ধারে আয়, পাথর খানা দেখবি যদি আমার কাছে আয়। একে তো বলিয়া বিবিজান তার দুই হাতে ধরিল, আরে হানি পাকে নিয়া তখন ওই পাথরের কাছে, পাথর তুলবো বলে আশা ছিল মনে রে,
পাথর তুলবো বলে আশা ছিল মনে, পাথর তুলবো বলে আশা ছিল মনে রে, পাথর তুলবো বলে সে বাসা আরে কাছে আয়, পাথর খানা দেখবি যদি আমার সাথে আয়, এই বলিয়া বিবি জান তার ডাকে দিয়া নিল, দূর হইতে পাথর খানা দেখাইয়া দিল। আরে পাথর দেখিয়া হানি পাথরে হাত মারে, 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 আরে পাথর দেখিয়া হানি পাথরে হাত মারে, পাথর দেখিয়া হানি পাথরে হাত মারে, আরে তুলতে পারে না তখন আল্লাহ নাম লয় রে, নাম ভুলিয়া যদি পাথর দিচ্ছ হায়া, তাতে আমার বেজার হইল আপি পাথর যায়া, আরে বিবি জান বইলা সে বাসায় আমার কথা লয়, বিবি জান বইলা সে বাসায় আমার কথা লয়, আরে বিসমিল্লাহ বলিয়া তুমি পাথরে হাত লয়, বিসমিল্লাহ বলিয়া তুমি পাথরে হাত দাও, আরে বিসমিল্লাহ বলিয়া তুমি পাথরে হাত দাও, বিসমিল্লাহ বলিয়া তুমি পাথরে হাত দাও, কথা হানি পামার যখনে শুনিল, এই কথা হানি পামার যখনে শুনিল, বিসমিল্লাহ বলিয়া তখন পাথরে হাত দিল, বিসমিল্লাহ বলিয়া তখন পাথরে হাত দিল, পাথর খানা শূন্য ঘরে ভাসিয়া উঠিল, পাথর খানা শূন্য ঘরে ভাসিয়া উঠিল, এই যে ছেড়ে তে তুলিয়া পাথর উপারে তে মারে, ছেড়ে তে তুলিয়া পাথর উপারে তে মারে, তো ছেড়ে তে তুলিয়া পাথর উপারে তে মারে, ছেড়ে তে তুলিয়া পাথর উপারে তে মারে, আরে ছেড়ে তে তুলিয়া যাবো আমি সেই মদিনা শহরে, আরে বিবি জান বইলা সে বাসারে, ওরে বাসায় আমি বিদায় দিলাম তোরে, আরে তোরে আমি সুপে দিলাম ভেবে ওই পাকে পরো, আরে বিদায় নিয়ে হানিবে যদি ঘোড়াতে চড়িল,
আর সে থাকিয়া আল্লাহ তখন দেখিতে পারিল। আল্লাহ বলছে জিব্রাইল দেখো রে চাহিয়া হানি যায় মদিনা সহ দেখো আমার নাম ভুলিয়া, তবে দয়াময় নাম আমি জগতে রাখিব, ও যে আঠারো দিনের বদলে আমি আঠারো দিন তাকে পথে ঘুরাইব। আল্লাহ নাম ভুলিয়া যখন ওরে আল্লাহ নাম ভুলিয়া যখন ঘোড়াতে চড়িল রুম স্বামী ছেড়ে মিরে ইরানে পৌঁছিল, ইরান বাদশার সঙ্গে যুদ্ধ করে আলী মহারান সেই দেশে গিয়ে হানি তখন দিল দারো। হাজারে হাজারে সৈন্য তখন দেখিতে পারিল, আরে ডাকি দিয়া হানি তখন বলিতে লাগিল। হানি বলছে এত সৈন্য কেন রইয়াছো পথে, বলে কার সঙ্গে করবে যুদ্ধার বিপদ কার সাথে? সৈন্যগণে বলে সেপাই তোমাকে জানাই, যার আদেশে চলি আমরা দেখো তার বেতন খাই। সৈন্যগণে বলে সেপাই বলে যে তোমারে, বলে কোথা থেকে এলে তুমি আর যাবে কোথা খাই? হানি বলছে সৈন্যগণ বলি তোদের তরে আমার পথ ছেড়ে যাও, আমি যাব সেই মদিনা শহরে। সৈন্যগণে বলে সেপাই তোমাকে জানাই, যুদ্ধ না দিয়া গেলে তুমি কিন্তু পাবে না রেহাই। এই কথা হানি পামার যখন শুনিল বারুদের ঘরে যেমন আগুন লাগিল, মার মার বলিয়া তখন ধনুকে দেয় টান, ওই যে কাটিয়া চলিল যেমন কলার বাগান, যারে ধরে তারে মারে ডাইনে বারো বাই। এইভাবে অনেক সৈন্য তখন কাটিয়া ফেলায়, আরে টুটা ফাটা কয়েকজন ওই যে বাছি আয়াছিল ওই যে আলী শাহর কাছে গিয়া তখন বলিতে লাগিল। সৈন্যগণ বলছে হুজুর আপনাকে জানাই আপনার কত সৈন্য মেরেছে তার লেখা জোখা নাই। আলী বলছে তাহলে পরিচয় জিজ্ঞাস করো নাই, বলে পরিচয় জিজ্ঞাসিলে ওরে না দেয় পরিচয়, বলে এমন দুর্জয় বীর আমরা কবু দেখি নাই, তবে একটু পরিচয় পেয়েছি। বলে কি পরিচয় পেয়েছ? যে সে কতগুলো সৈন্য নিয়ে ওই মক্কা মদিনা যাত্রা করেছে। হানি বল হ্যাঁ, আলী বলছে হ্যাঁ আমি বুঝেছি, আমি অনেকদিন হয় ওই মক্কা মদিনা ত্যাগ করেছি, হয়তো কোন বীর পুরুষ জেনে ওই মক্কা মদিনা দখল করবার জন্য তাই যাত্রা করেছে। ঘোড়ায় আনো ঘোড়ায় আনো ওরে আলী ডাকে তখন, আরে চাকরে আনিল ঘোড়া করিয়ে সাজন, ঘোড়ার উপর চাবুক মারে অতি জোর করি, আরে কদ্দ পরে চলে আলী তাই মহাদার পো। ওই যে চাকরিয়া নিল ঘোড়া করিয়ে সাজন, ওই যে ঘোড়ার উপর চাবুক মারে অতি জোর করি, তাই কদ্দু পরে চলে আলী মহাদর্প করি। এই যে খাকি বলছে আলী তুমি ধীরে চলে যাও, ওই যে তোমার লড়ে নেই যেমন লড়ে সর্ব গাও, তখন আলী বলছে খাকি রে তুই থাকিয়া শুয়া, এই যে আলী বসে খাকি রে তুই থাকিয়া শুয়া, বলে যতক্ষণে ঐশো কাকে ফেরিব মারিয়া, আরে গীতি মধ্যে কিছু যদি বল গোয়া মারে, বলে বল সুদ তাই উল্টা গিয়া ধুইয়া যাব তোরে। এই কথা শুনিয়া খাকি মনে ধর পেল, ওই যে মার মার বলিয়া আলী রণে স্থলে গেল, ওই যে দূর হইতে হানি ভাকে দেখিতে পারিল, আরে হাতের আঙ্গুল মুখে দিয়ে হাসিতে লাগিল। এই যে আলী বলছে শিশু আমি তোমাকে জানাই, বলে কি নাম তোমার মাতা পিতার আমি জানতে চাই, বলে কি নাম তোমার মাতা পিতার বিশেষ নাই দরকার, বলে আমার সকল শূন্য মেরে কষ্ট পরিষ্কার,
এই যে পরিচয় জিজ্ঞাসিলে না দাও পরিচয়, বলে পরিচয় জিজ্ঞাসিলে না দাও পরিচয়, বলে চারো জবলিয়া গালি দিলাম তোমায়। পরিচয় জিজ্ঞাসিলে না দাও পরিচয়, বলে জারজ বলিয়া গালি দিলাম তোমায়। হানি বলছে আমার জানি কেমন একটা জারজেরই কপাল, যে আমাকে দেখে যেখানেই যাই সবাই আমাকে জারজ বলে গালি দেয়। হানি বলছে বুড়িয়া বেটা তোমার পরিচয় কাজ কি, আরে যুদ্ধ করতে এসে থাকলে তুমি যুদ্ধ করো দেখি, বুড়া কালে বুড়িয়া বেটা রাখো কত জোর, এই খড়গ মারিয়া শিরুড়াই বতর। হানি বলছে আলী বলছে শিশুরে, আরে আলী বলছে শিশুরে, ওই আমি মনে মনে ভাবি ওরে তোরে কেমন দেখায় জানো আমার ওই একই রঙের ছবি। হানি বলে বুড়ো বেটা বলে কি আমাকে বোকা বলে সাব্যস্ত করছে। হানি বলছে বুড়ো বেটা আমি বুঝলাম অনুমানে, অতি পরের পুত্রকে পুত্র বলো তোর পয়দা সেরকম। আলি বলছে ছোকরা রে, আলি বলছে ছোকরা রে, তুই চিনলি নাই আমারে, দেখ আমার নামের দোহাই দিলে পরে কলেরার ব্যারাম চিরে। হানি বলছে এই বুড়িয়া বেটার সঙ্গে আমি যুদ্ধে পারি আর না পারি আমি কথায় কখনো ছোট হব না। হানি বলছে বুড়িয়া বেটা, হানি বলছে বুড়িয়া বেটা তোমার ওই কথায় নাই কু ডর, ওরে হিসাব করিয়া দেখো আমি ওই কলেরার চেয়ে বড়। আমি বলছি কি তুমি কলেরার চেয়ে বড়? হানি বলছে হ্যাঁ, যেই দেশে কলেরার ব্যারাম হয় ওই যে ডাক্তার কবিরাজ দেখাইয়ে শতকরা চার পাঁচজন বেঁচে থাকে, আর আমি যে দেশে গিয়ে ধরি ওই কলেরাই যারে ছেড়ে দেয় আমি নারে সারি, বা কি করো সবই অস্ত্র দ্বারা কেটে চুরমার করে দেই। এই কথা হানি আমার যখন এই কথায় আলী আমার যখন শুনিল আরে অন্তরে তার তুষের আগুন জ্বালিয়াই উঠিল, আয় আয় বলে তখন ডাকিতে লাগিল, আরে ডাক শুনিয়া হানি তখন তার সম্মুখে দা। আরে লাগলো যুদ্ধ ফেরি বাদ্য, ওই যে বাজি আয় উঠিল, ওই যে লাগলো যুদ্ধ ফেরি বাদ্য, ওদের লাগলো যুদ্ধ ফেরি বাদ্য, আরে কথায় 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 যুদ্ধ আরম্ভ দিল, দুই দারে দুই বীরে যুদ্ধ আরম্ভ দিল, ওরে দুই দারে দুই বীরে তাই যুদ্ধ আরম্ভ দিল, তলোয়ারে তলোয়ারে লেগে করছে জনাজন, এই যে তলোয়ারে তলোয়ারে লেগে করছে জনাজন, এই যে তলোয়ারে তলোয়ারে লেগে করছে জনাজন, কেহ নারে হারে যেতে সমানে সমান, আরে কেহ নারে হারে যেতে সমানে সমান, পাথরে পাথরে লেগে হইল বালি শুন, পাথরে পাথরে লেগে হইল বালি শুন, শব্দ প্রকাশিল, আম হুমি ধুমি দাম সর্ব প্রকাশিল, কারবালা নগর সুদ্ধা কাঁপিতে লাগিল, আরে রণস্থলে সুদ্ধা দামন কাঁপিতে লাগিল, আরে এইভাবে অনেক দিন যুদ্ধ হয়েছিল, আরে এইভাবে অনেক দিন তাই যুদ্ধ হয়েছিল, আপনার মনে চেয়ে আলি ভাবিতে লাগিল। এই ছেলেকে মারা তো দূরের কথা, এখন দেখছি আমার প্রাণ নিয়েই টানাটানি, তখন আডলি উঠাইয়া হাত করে মোনাজাতে পড়ো আর দিগার, যে জন মুশকিলে পড়ে তরাই নাও এই বান্দা কি সে গুনাগার। আরে এইভাবে সহায় আলী, ওরে এইভাবে সহায় আলী, ওরে মোনাজাত করিল
ওই আরশে থাকিয়া আল্লাহ জানিতে পারিল। আল্লাহ বলে এক ফেরেশতা সত্তর করে যাও, আনি পার দশ গুণ শক্তি গিয়া এবার কমাইয়া দাও। আল্লাহর হুকুম যখন জিব্রাইল পাইল, মুখে কারুবে ধরিয়া রমেশ হানিপার বক্ষে যে যখন হস্ত ফিরাইল, হানিপার দশ গুণ শক্তি তখন কম হয়ে গেল। কমজুরি পেয়ে আলি তারে ধরিল চাপিয়া, ওরে মা মা বলিয়া রে হানি উঠিল কান্দি। পটকাল মেরে তখন তার জমিনে ফেলিল, সঙ্গে সঙ্গে খঞ্জর ছুরি তার গলিতে চালালো। যতবার চালায় ছুরি ওই হানি পার গলা, ছুরিতে না কাটে গলা পিছনে। এই হাল আলিশা যখন দেখিল, বারবার ছুরিদার পরীক্ষা করিল, পরীক্ষা করিয়া ছুরিরে উড়ে চালায় বারে বার। ও যে রাসুলের দোয়ায় আছে, কাটতে পারে সাধ্য আছে কার। এই হাল আলিশা যখন দেখিল, হাত হইতে ছুরি খানা তখন দূরে ফেলে দিল। হাত হইতে ছুরি যখন দূরে ফেলে দিল, বড় এক পাথর কাটিয়া উনি দুইবাক হয়ে গেল। হালি বলছে, আমার এই ধারালো অস্ত্র যেখানে ফেলে দিলে পাথর কেটে দ্বিখণ্ড হয়ে যায়, আর আমি এই বালককে মারতে পারছি না, এই বালককে খো বুঝেছি, এই স্বামীর তোয়ালির নামের কলঙ্ক রাখবার জন্য। তাই আল্লাহ তার ফেরেশতাকে পাঠাইয়াছে বালক রূপে। তাই তখন হানি বলছে, বালক আমি তোমার পরিচয় জানতে পারি? হানি বলছে, আমার পরিচয়, আমার পরিচয় দিয়ে কি হবে, আমার পরিচয় বলতে গেলে আমার বক্ষ ফেটে যাবে, তবু আমি তোমাকে বলে যাচ্ছি, যদি আমার পিতা জানতে পারে তুমি আমার জীবন হত্যা করেছো, তাহলে তুমি গর্তে থাকো, পাথরে থাকো, যেখানে লুকিয়ে থাকো পিতা ধরে তোমাকে আশ্রয় মারবে। হানি বলছে, তোমার পিতা এত শক্তিমান? হানি বলছে, হ্যাঁ আমার পিতা এত শক্তিমান। তাহলে তোমার পিতার নামটা কি জানতে পারি? হানি বলছে, আমার পিতার নাম না বললে তুমি কার ভয়ে লুকিয়ে থাকবে, তাই আমি আমার পিতার নামটা বলছি, আমার সব কথাই খুলে বলতেছি, তুমি বুঝে লও। কোথা রইল নানা পয়দা মা।
আমার ছেলে মারা গেল তোকে দেখলা না। থামো বালক, আমি বুঝেছি তুমি নবী বংশের দোহাই দিয়ে আমার হাত থেকে বেঁচে যাবে তা তুমি কখনো পারবে না। আমি জানি শাহ আলীর হাসান হোসেন ছাড়া আর দ্বিতীয় কোনো পুত্র নাই। হানি বলছে, বৃদ্ধ তুমি কিছুই জানো না, আমার পিতা এই মক্কা মদিনার থেকে আমার মাকে 18 দিনের যুদ্ধে পরাজয় করে এবং নবীর কলেমা পড়াই বিবাহ করেছিল, আর আমি জন্মিবার আগে আমার মায়ের আরও 11টি সন্তান হয়েছিল, সবাই খোদার কুদরাতে মারা গিয়েছে, আর আমার পিতা আমাকে 5 মাসের গর্ভে রেখে এই মক্কা মদিনা চলে আসে আর ফিরে যায় না। আলি বলছে, ভালো তুমি এতদূর রহস্য কোথায় পেয়েছো, তোমার পিতার কি কোনো চিহ্ন আছে? হানি বলছে, স্মরণ হইয়াছে, আরে বাসে স্মরণ হইয়াছে, আজ তোমারই কথাতে আমার পিতার সোনা রাঙটি আছে আমার হাতে। এই বলিয়া হাতখানা তার সম্মুখে ধরিল, নিজ নামের আংটি দেখে চিনিতে পারিল, নিজ নামের আংটি দেখে তো যখন চিনিতে পারিল, ওরে হাতের অস্ত্র ফেলে দিয়ে তখন কান্দিয়া উঠিল, বলে আরে বাসা আরে বাসা, ওরে গুণমণি, ও তুই যে আলিরে খোঁজ কর বাসা, দেখ সেই আলি আমি। আচ্ছা বন্ডি, আব্বা বলে আমার কোলে আয় সোনার হানি পিরে, আব্বা বলে আমার কোলে আয়, আব্বা বলে আমার কোলে আয়, আব্বা বলে আমার কোলে লড়াইটা শেষ হলো, খোদা হাফেজ।